আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সো আমাদের ক্যালকুলাস যেই জিনিসটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন সো ডিফারেন্সিয়েশন পারলে দেন আমরা আস্তে আস্তে ইন্টিগ্রেশনের দিকে আগাই বাট পুরা ক্যালকুলাস যেই জিনিসটার উপর বেস করে দাঁড়ায় আছে সেই টোটাল জিনিসটাই হচ্ছে লিমিট লাইক আমরা ডিফারেন্সিয়েশনের কথাই বলি বা ইন্টিগ্রেশনের কথাই বলি যেটাই করতে চাই না কেন আমাদের লিমিট নিয়ে মাঝে মধ্যেই কাজ করতে হয় সো এই লিমিট জিনিসটা জানার জন্য আমাদের দুইটা টার্মের সাথে আসলে প্রথম থেকে পরিচিত হওয়া দরকার একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে অনির্ণয় আমাদের দুই অনেকের কাছেই এই দুইটা টার্ম আসলে একই রকম বলে মনে হয় বাট দুইটা টার্মের মধ্যে ডিফারেন্সটা যদি আমরা না বুঝি সেই ক্ষেত্রে লিমিট জিনিসটা আমরা অ্যাপ্লাই করি করতে পারবো না অ্যান্ড লিমিট যদি অ্যাপ্লাই করতে না পারি সেই ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুইটা করতেই আসলে ঝামেলার মুখোমুখি হতে হয় সো আমরা শুরু করব হচ্ছে আমাদের লিমিটের আলোচনা অসংগ্ঞায়িত এবং অনির্ণয় এই দুইটা টপিক থেকে সো প্রথমে আমরা একটু দেখার ট্রাই করি যে অসংজ্ঞায়িত এই জিনিসটা বলতে আসলে কি বোঝায় ইংলিশে আমরা বলি হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত সো আমি যদি প্রথমেই একটা জিনিস বলি যে ওয়ান বাই জিরো এই জিনিসটার ভ্যালু কত ওয়ান বাই জিরো অনেকেই হয়তো এই জিনিসটাকে জিরো বলে চালাই দেওয়ার চেষ্টা করে কারণ নিচে জিরো আছে বাট নিচে জিরো থাকলে কোনো জিনিসের ভ্যালু কিন্তু আসলে জিরো হয় না আমরা যেটা জানি যে উপরে যদি জিরো থাকে সেই ক্ষেত্রে কোনো একটা ভগ্নাংশের ভ্যালু শূন্য লিখতে পারি বাট এই কেইসে কিন্তু নিচে বা হরের জায়গায় জিরো আছে সো এখন আমাদের একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা লাগবে সো আমরা এটার আসলে দুইটা ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখব দেন আমরা একটু ডিসিশন নিব যে অসংায় কেন এটাকে বলা হইতেছে সো প্রথম যদি আমরা নেই সো প্রথম অ্যাপ্রোচে আমরা এইভাবে চিন্তা ভাবনা করতে পারি যে আমার কাছে কোন একটা ভগ্নাংশ আছে হাফ যে কোনো একটা ভগ্নাংশ আছে হাফ সো এই ভগ্নাংশের ভ্যালু কত সেটা আমি জানি না এখন আমরা একটা জিনিস চিন্তা করলাম যে এইটার মান হচ্ছে সাপোজ এক্স এক্স ইকুয়াল টু যদি হাফ হয় এখান থেকে চাইলে আমি এইটা দেখতে পারি যে টু এক্স টু ওয়ান তার মানে এইখানে আসলে আমার চিন্তা করতে হবে এক্সের সাথে কত গুণ করলে এক্সের সাথে কত গুণ করলে ওয়ান পাওয়া যায় এক্সের সাথে ডেফিনেটলি হাফ গুণ করলে নিচের টু উপরের টু ক্যান্সেল হবে একটা ওয়ান পরে থাকবে সো এক্সের সাথে হাফ গুণ করলে আমি ওয়ান পাই সো এই যে এক্স ইকোয়াল টু হাফ এটা কোন সমীকরণের সমাধান এটা হচ্ছে টু এক্স ইকোয়াল টু ওয়ান সমীকরণের সমাধান এক্সের জায়গায় কত বসাইলে আমি ওয়ান পাবো এবার এই যে ওয়ান বাই ছিল এইটাকেও তাহলে আমরা সেম ওয়েতে চিন্তা করে আমরা ধরে নেই যে এইটার ভ্যালু হচ্ছে এক্স এখন তাই আমরা পরের লাইনে এটার এভাবে লিখতে পারি জিরো ইন্টু এক্স ইকুয়াল টু ওয়ান এখন তাই আমাদের চিন্তা করতে হবে যে এক্সের সাথে কত গুণ করলে ওয়ান পাওয়া যায় বাস্তব সংখ্যার সেটের মধ্যে এমন কোন সংখ্যা আমাদের জানা নাই যার সাথে জিরো গুণ করলে ওয়ান পাওয়া যায় সো এইটাকে আমরা বাস্তব সংখ্যার সেটের আন্ডারে সংজ্ঞায়িত বলতে পারি না এখানে আরও একটা জিনিস আমাদের জানা দরকার সেটা হচ্ছে আমরা অপারেশনটা কোন সেটের আন্ডারে চালাইতেছি লাইক আমি যদি এখন বলি যে x equal to ফোর মাইনাস টু রেজাল্ট কত আসবে টু এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই কিন্তু এখন যদি আমি জিজ্ঞেস করি এক্স ইকোয়াল টু টু মাইনাস ফোর রেজাল্ট কত আসবে নেগেটিভ টু এটাকে কিন্তু আমরা সংজ্ঞায়িত বলে চালাই দিই বা এটাকে আমরা সংজ্ঞায়িত বলতে পারি বাট কোন সেটের আন্ডারে রিয়েল নাম্বারের সেটের আন্ডারে এইখানে এই সেম অপারেশনটা যদি আমি ন্যাচারাল নাম্বারের সেটের আন্ডারে চালাই এক্স ইজ এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার সার্চ দ্যাট এক্স ইকোয়াল টু টু মাইনাস ফোর এইটা কিন্তু তখন হয়ে যাবে আনডিফাইন্ড কারণ ন্যাচারাল নাম্বারের আন্ডারে মাইনাস টু বলতে কোনো সংখ্যা নাই ন্যাচারাল নাম্বারের আন্ডারে মাইনাস টু বলতে কোনো সংখ্যা নাই সো এখানে আরও একটা জিনিস ক্লিয়ার থাকা দরকার যে কোন সেটের আন্ডারে আমরা অপারেশনটা চালাইতেছি বাস্তব সংখ্যার সেটের আন্ডারে এই অপারেশনের কোনো সলিউশন নাই সো এই জন্য এটাকে আমরা বলবো অসংায়িত বা এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না দেন আরও একটা অ্যাপ্রোচ এরকম হইতে পারে যে আমরা চিন্তা করব এই টোটাল জিনিসটা সংখ্যা রেখা দিয়ে বোঝার জন্য সংখ্যা রেখা দিয়ে যদি আমি দেখতে চাই তো আমরা যেটা জানি যে সংখ্যা রেখার মাঝামাঝি কোনো একটা পজিশনে থাকে হচ্ছে জিরো ডান পাশে থাকে হচ্ছে পজিটিভ নাম্বারগুলা বাম পাশে থাকে হচ্ছে সবগুলা নেগেটিভ নাম্বার এখন আমার এখানে একটা কোশ্চেন যে আমি যদি ডান পাশে নেগেটিভ নাম্বারগুলো লিখতাম বাম পাশে যদি পজিটিভ নাম্বারগুলো লিখতাম তাহলে আসলে পুরো জিনিসটার কী চেঞ্জ হইতো লাইক আমাদের ম্যাথমেটিক্স কি পুরাপুরি চেঞ্জ হয়ে যায় তো এখন আমরা যেই জিনিসটা দেখতেছি সেটাকে আসলে আমরা কিভাবে দেখতাম এখনকার দুনিয়া বা বাস্তব জগৎ আমাদের সামনে তখন কিভাবে রিপ্রেজেন্ট করা হইতো আপনাদের মধ্যে কেউ যদি এটার অ্যান্সার জানেন তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানান সো আসেন আমরা প্রথমে যেই কাজটা করতে চাইতেছিলাম যে সংখ্যা রেখার মাধ্যমে এটার প্রেজেন্টেশন দেখতে চাইতেছিলাম সংখ্যা রেখায় এখানে জিরো এখানে ওয়ান এখানে টু এখানে আছে মাইনাস ওয়ান এখানে আছে মাইনাস টু এখন আমরা যেই জিনিসটা চিন্তা করতেছি এক্সের মান এক্স্যাক্ট শূন্য না মানে কোনো একটা ভগ্নাংশের মান আমি বের করতে চাইতেছি যেটা এক্স্যাক্ট শূন্য না বাট শূন্যের কাছাকাছি শূন্যের কাছাকাছি এই ভ্যালুগুলো আমি যদি এখানে একটু ইনপুট দিই লাইক আমি ইনপুট দিলাম ওয়ান বাই জিরো পয়েন্ট ওয়ান আমাকে কিন্তু রেজাল্ট দিবে হচ্ছে টেন ওয়ান বাই জিরো পয়েন্ট ওয়ান আপনারা চাইলে ক্যালকুলেটার দিয়ে দেখতে পারেন ওয়ান বাই জিরো পয়েন্ট ওয়ান এটা রেজাল্ট আসবে টেন বা এটা মুখে মুখে আসলে করে ফেলানো যায় আচ্ছা দেন আমি যদি সংখ্যাটা আরেকটু শূন্যের কাছাকাছি আনি জিরো পয়েন্ট ওয়ানের চেয়ে জিরো জিরো ওয়ান শূন্যের আরও একটু কাছাকাছি তো আমি যদি এটা শূন্যের আরও একটু কাছাকাছি আনি রেজাল্ট কিন্তু আমাকে দিবে হচ্ছে হান্ড্রেড এই সংখ্যাটা শূন্যের যদি আরও একটু কাছে আনি লাইক ওয়ান বাই জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান রেজাল্ট আমাকে দিবে হচ্ছে থাউজেন্ড সো আমরা একটা জিনিস একটু খেয়াল করি আমরা যখনই জিরোয়ের ডান দিক থেকে জিরোয়ের ডান দিক থেকে জিরোয়ের দিকে আগাইতেছি আমার আউটপুট কিন্তু তত ইনফিনিটির দিকে যাইতেছে আমি জিরোয়ের দিকে এক ঘর আগাইলে আউটপুট কিন্তু আমার ওই দিকে আরও দশ ঘর আগাই যাইতেছে জিরোয়ের দিকে এক ঘর আগাইলে আউটপুট ওই দিকে দশ ঘর আগাইতেছে তার মানে আমি যদি এক্সের দিকে মানে জিরোয়ের দিকে ডান পাশ থেকে আগাই আমার আউটপুট পজিটিভ ইনফিনিটির দিকে এক্সের দিকে আমি আগাবো হচ্ছে ডান পাশ থেকে আমার আউটপুট তত পজিটিভ ইনফিনিটির দিকে আগাইতে থাকবে সেম কাজটাই যদি আমি বাম দিক থেকে আগাইতাম লাইক ওয়ান বাই মাইনাস করতাম সো এইখানে রেজাল্ট আসতো মাইনাস এখানে মাইনাস করলে এখানে মাইনাস এখানে মাইনাস করলে এখানেও মাইনাস তার মানে আমি যদি ডান দিক থেকে আগাই আমার রেজাল্ট ডান দিক থেকে যখন আমি জিরোর দিকে আগাবো আমার রেজাল্ট তত পজিটিভ ইনফিনিটির দিকে যাবে সেম কাজটা যখন আমি বাম দিক থেকে করবো আমার রেজাল্ট তত নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে এখন একটা জিনিস খেয়াল করি আমি একই দিকেই কিন্তু আগাইতেছি একই ডিরেকশন আমার ডিরেকশন আগেও ছিল শূন্যের দিকে এখনও কিন্তু শূন্যের দিকে এক সময় আমি শূন্যের ডান পাশ থেকে আগাইতেছিলাম আরেক সময় শূন্যের বাম পাশ থেকে আগাইতেছিলাম সো এই যে দুই পাশ থেকে আগানোর কারণে রেজাল্টটা আসতেছে দুই রকম এইটাকে আমরা বাস্তব সংখ্যার সেটের আন্ডারে সংজ্ঞায়িত বলতে পারি না যেমন পাঁচ আর ছয় যোগ করলে এগারো আসে এটা অলওয়েজ এগারো আসবে এটা পৃথিবীতে বসে যোগ করলেও এগারো আসবে চাঁদে যা যোগ করলেও এগারোই আসবে সো এইটাকে আমরা বলবো হচ্ছে একটা সংজ্ঞায়িত অপারেশন এটা রেজাল্টটা এক্স্যাক্ট আমি জানি বাট এইখানে যখন আমি জিরোর দিকে করতেছি জিরোর দিকে আগাইতেছি থেকে আগাইলে সে আমাকে আউটপুট বলতেছে একরকম বাম দিক থেকে আগাইলে সে আমাকে আউটপুট বলতেছে অন্য রকম সো এই যে দুইটা অ্যান্সার দিতে পারে বাস্তব সংখ্যা এটা কখনোই সাপোর্ট করে না বাস্তব সংখ্যায় আমরা যদি একটু বড় হই তখন একটা বিধি বলবো অনন্যতা বিধি মানে কোনো একটা সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে বা যে কোনো অপারেশন চালাইলে সেটার একটা মাত্র রেজাল্ট আসা পসিবল এইরকম দুইটা রেজাল্ট কখনোই আমরা একসেপ্ট করতে পারি না বাস্তব সংখ্যার সেটের আন্ডারে সো এইখানে ওয়ান বাই জিরো এটার একটা রেজাল্ট আসার কথা ছিল বাট রেজাল্ট আসতেছে প্লাস মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটিও আসতে পারে মাইনাস ইনফিনিটিও আসতে পারে সো এর জন্য এইটাকে আমরা সংজ্ঞায়িত কোনো অপারেশন বলতে পারি না এর জন্য আমরা এইটাকে বলি হচ্ছে অসংজ্ঞায়িত এই টাইপের ক্ষেত্রের জন্য আমরা বলি যে লিমিট এক্সিস্ট করে না এই লিমিটের আলোচনার মধ্যে যখন আমরা আরও একটু পরে ঢুকবো তখন দেখব এই টাইপের ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করে না এই জিনিসটা আপাতত একটু মাথায় রাখি দেন যখন আমরা যাই দেখব তখন আশা করি এই জিনিসটা পুরাপুরি ক্লিয়ার হবে বাট আপাতত এইটুকু মাথায় রাখি যে এই টাইপের অসংজ্ঞায়িত ক্ষেত্রের জন্য লিমিট এক্সিস্ট করে না এখন আমরা দেখবো অনির্ণেয় আকার বলতে আসলে কী বোঝায় সো অনির্ণেয় বা ইংলিশে বলে হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম ইনডিটারমিনেট বা অনির্ণয় আকার সো অনির্ণেয় আকার বলতে আমরা নর্মালি যেটা বুঝি জিরো বাই জিরো এটাকে অনেক সময় অনেকে ওয়ান বলে থাকে সো এই যে জিরো বাই জিরো কেউ কেউ জিরো বলে কেউ ওয়ান বলে কেউ বলে অসংজ্ঞায়িত সো এইটার আসলে রেজাল্টটা কি আমরা এটা একটু নর্মালি চিন্তা করার চেষ্টা করি যেমন কেউ একজন আমাকে বললো যে ভাই আপনি তো বলছিলেন যে কোনো একটা ভগ্নাংশের উপরে যদি জিরো থাকে নিচে কি থাকুক সেটা দেখার দরকার নেই লাইক জিরো বাই টু জিরো বাই থ্রি জিরো বাই ফোর রেজাল্ট কত আসে জিরো মানে কোনো একটা ফ্র্যাকশনের উপরে যদি জিরো থাকে রেজাল্ট হয় জিরো আচ্ছা আবার আরেকজন এসে বললো যে আচ্ছা আমি জিরো আর জিরো ক্যান্সেল আউট করতেছি লাইক টু বাই টু যদি ক্যান্সেল আউট করি তাহলে রেজাল্ট আসে কত ওয়ান সো জিরো আর জিরো ক্যান্সেল আউট করলে রেজাল্ট আসতে পারে ওয়ান দেন আরেকজন বললো যে না ভাই আপনি একটু আগে বলছেন যে উপরে যা কিছু থাকুক ওয়ান বাই জিরো টু বাই জিরো থ্রি বাই জিরো উপরে যা কিছু থাকুক নিচে যদি জিরো থাকে রেজাল্ট হবে প্লাস মাইনাস ইনফিনিটি সো এইটার কিন্তু প্রবাবল অ্যান্সার অনেকগুলো আসতেছে আবার এইভাবেও আমরা চিন্তা করতে পারি যে ভাগের ডেফিনেশন বাস্তব সংখ্যায় ভাগের ডেফিনেশন দেওয়া হয়েছে গুণের মাধ্যমে কেমন যে নিচেরটার সাথে কত গুণ করলে উপরেরটা পাওয়া যায় যেমন আমি যদি লিখি ফোর বাই ফোর বাই এইট এটাকে আমি কি বলবো যে নিচের আটের সাথে কত গুণ করলে ফোর পাওয়া যায় আটের সাথে কত গুণ করলে ফোর পাওয়া যায় আটের সাথে কত গুণ করলে ফোর পাওয়া যায় হাফ গুণ করলে এই ফ্র্যাকশনের রেজাল্ট কিন্তু সিম্পলি হাফ এখন আমি যদি জিজ্ঞেস করি নিচের জিরোর সাথে কত গুণ করলে উপরের জিরো পাওয়া যাবে জিরোর সাথে ওয়ান গুণ করলেও জিরো পাওয়া যাবে টু গুণ করলেও জিরো পাওয়া যাবে থ্রি গুণ করলেও জিরো পাওয়া যাবে তার মানে আমার কাছে কিন্তু ইনফাইনাইট রেজাল্ট আছে ইনফাইনাইট রেজাল্ট আছে আমি এটার চাইলে জিরো বলতে পারি চাইলে এটার ওয়ান বলতে পারি চাইলে এটার অসংায়িত বা প্লাস মাইনাস ইনফিনিটি বলতে পারে আবার এটার ভ্যালু চাইলে টু থ্রি ফোর মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ফোর যে কোনো কিছু কিন্তু এটার ভ্যালু বলা যায় সো তারপরে ম্যাথমেটিশিয়ানরা ডিসিশন নিলেন ঠিক আছে এটার ভ্যালু আমরা নির্ণয় করতে পারি না সো এই টাইপের আকারগুলোকে আমরা বলবো হচ্ছে অনির্ণয় আকার এদেরকে আমরা নির্ণয় করতে পারি না ম্যাথমেটিক্সে টোটাল এরকম সাতটা অনির্ণয় আকার বা ইন্ডিপেন্ট ইনডিটার্মিনেট ফর্ম আছে কি কি জিরো বাই জিরো ইনফিনিটি বাই ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি জিরো টু দি পাওয়ার ইনফিনিটি ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি টু দি পাওয়ার জিরো অ্যান্ড জিরো ইন্টু ইনফিনিটি ম্যাথমেটিক্সে টোটাল এই সাতটা ফর্মকে বলা হয় হচ্ছে ইন ডিটারমিনেনেট বা অনির্ণয় আকার জিরো বাই জিরো ইনফিনিটি বাই ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি জিরো টু দি পাওয়ার জিরো ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি টু দি পাওয়ার জিরো অ্যান্ড জিরো ইন ইনফিনিটি আমাদের অলওয়েজ মনে রাখা দরকার লিমিট শুধুমাত্র অনির্ণেয় আকারের জন্য প্রযোজ্য অসংজ্ঞায়িত আকারের জন্য লিমিট এক্সিস্ট করে না এটা একটু পরে আসবো এর আগেও আমি এই কথাটা বলে আসছিলাম যে ওয়ান বাই জিরো বা নিচে যদি কোনো কারণে জিরো আসে উপরে যে কোনো একটা বাস্তব সংখ্যা আছে সেই ক্ষেত্রে এই টাইপের আকারের জন্য লিমিট এক্সিস্ট করে না কারণ দুইজন আমাকে ডিরেকশন দুই দিকে দেখায় একজন বলে পজিটিভ ইনফিনিটির দিকে যাওয়ার জন্য আরেকজন বলে নেগেটিভ ইনফিনিটির দিকে যাওয়ার জন্য সো ওই টাইপের ক্ষেত্রে লিমিট ডাজেন্ট এক্সিস্ট লিমিট এক্সিস্ট করে শুধুমাত্র অনির্ণ বিভিন্ন আকারের জন্য অসংজ্ঞায়িত আকারের জন্য লিমিট প্রযোজ্য না ওই ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করে না অনির্ণয় আকারের জন্য আমরা লিমিটের ভ্যালু বের করতে পারি বা লিমিটিং ভ্যালু বের করতে পারি এখন আমরা এই জিনিসটা দেখার ট্রাই করব যে লিমিটিং ভ্যালু বা কোন একটা ফাংশনের লিমিটিং ভ্যালু বলতে আমরা কি বুঝি সাপোজ আমার কাছে কোন একটা ফাংশন দেওয়া আছে ফাংশনের আকারটা হচ্ছে এই রকম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ফাংশনের ভ্যালুটা দেওয়া সেরকম এক্স স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এখন আমি চাইলে যে কোনো সিচুয়েশনে এই ফাংশনের ভ্যালু বের করতে পারি লাইক আমি যদি জিজ্ঞেস করি ফাংশন অফ ওয়ান মানে এক্সের জায়গায় যদি আমি ওয়ান বসাই তাহলে আমার রেজাল্ট কত আসবে রেজাল্ট কিন্তু সংজ্ঞাই তো উপরে ওয়ান মাইনাস নাইন নিচে আসবে ওয়ান মাইনাস থ্রি কাটাকাটি করার পরে রেজাল্ট যা আসে আই গেস ফোর আসার কথা সেম ওয়েতে আমি যদি ফাংশন অফ টু জিজ্ঞেস করি ফাংশন অফ ওয়ান পয়েন্ট ফাইভ ফাংশন অফ টু পয়েন্ট ফাইভ যে কোনো ভ্যালু জিজ্ঞেস করলে কিন্তু আমি আউটপুট পাইতেছি কোনো একটা সংজ্ঞায়িত ভ্যালু পাইতেছি কিন্তু ঝামেলাটা বাঁধবে কখন ঝামেলাটা বাঁধবে হচ্ছে যদি আমি জিজ্ঞেস করি এফ অফ থ্রি এইটার ভ্যালু কত এফ অফ থ্রি এইটার ভ্যালু কত তাহলে এখন আমার এক্সের জায়গায় কত বসানো দরকার এক্সের জায়গায় থ্রি বসানো দরকার এবার একটু বসায় দেখি এক্সের জায়গায় যদি থ্রি বসাই তাহলে থ্রি স্কোয়ার মাইনাস নাইন নিচে থাকে হচ্ছে থ্রি মাইনাস থ্রি খুবই সুন্দর ভ্যালু উপরে নাইন মাইনাস নাইন মানে হচ্ছে জিরো নিচে থ্রি মাইনাস থ্রি মানে হচ্ছে জিরো তাহলে এটা জিরো বাই জিরো বা অনির্ণয় আকার আছে এই ফাংশনের মান এক্স ইকাল টু থ্রি এর জন্য নির্ণয় করা সম্ভব না এই ফাংশনের মান এক্স ইকাল টু জন্য নির্ণয় করা সম্ভব না অন্য যে কোনো মানের জন্য আমি নির্ণয় করতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে কোনো কিছুর জন্য নির্ণয় করতে পারি শুধুমাত্র এর জন্য বের করতে পারি না শুধুমাত্র এক্স ইকোয়াল টু থ্রি হইলে ফাংশন অফ থ্রি অনির্ণয় আকার ধারণ করে তাহলে এখন আমরা আসলে একটা আইডিয়া নিতে চাই যে ফাংশনের ভ্যালু তিন না ফাংশনের ভ্যালু তিন না বাট তিনের কাছাকাছি যদি হয় সেই ক্ষেত্রে আমার রেজাল্টটা কীরকম আসবে যেমন ওয়ান বাই জিরোর ক্ষেত্রে আমরা এরকম একটা আইডিয়া নিতেছিলাম যে নিচে জিরো আছে ঠিক আছে ওইটাতে আমরা একটু পরে যাবো বাট জিরোর কাছাকাছি যদি কোনো একটা ভ্যালু থাকে তাহলে ফাংশনের আউটপুটটা কীরকম হয় ওয়ান বাই জিরোর আউটপুটটা কীরকম হয় আমরা কিন্তু ওইখান থেকে ডিসিশন নিয়েছিলাম যেটার ভ্যালু প্লাস মাইনাস ইনফিনিটি আসতে পারে এখানেও আমরা সেম কাজ করব ফাংশনের ভ্যালু এফ অফ থ্রি আমি বের করতে চাই কিন্তু এক্সের মান তিন না তিনের কাছাকাছি হইলে কী হয় সেই জিনিসটা আমরা একটু দেখতে চাই সো এটা আমরা কেমনে দেখতে পারি লাইক আমি যদি বলি এক্সের ভ্যালু টু পয়েন্ট নাইন এক্সের ভ্যালু তিন না এক্স্যাক্ট তিন না এক্সের ভ্যালু হচ্ছে টু পয়েন্ট নাইন সেই ক্ষেত্রে আমি এফ অফ এক্সের ভ্যালু কত বলবো এফ অফ এক্সের ভ্যালু বলবো হচ্ছে টু পয়েন্ট নাইনের স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড বাই টু পয়েন্ট নাইন মাইনাস নাইন এটা ক্যালকুলেশন করলে আই গেস ফাইভ পয়েন্ট নাইন আসার কথা টু পয়েন্ট নাইনের স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড বাই টু পয়েন্ট নাইন মাইনাস নাইন ক্যালকুলেশন করলে ফাইভ পয়েন্ট নাইন আসার কথা এবার আমি যদি বলি এক্সের মান থ্রি পয়েন্ট জিরো ওয়ান এক্সের মান থ্রি পয়েন্ট জিরো ওয়ান তিন না তিনের কাছাকাছি এক্সের মান থ্রি পয়েন্ট জিরো ওয়ান সো সেই ক্ষেত্রে আমি এফ অফ এক্সের ভ্যালু কত বলবো এফ অফ এক্সের ভ্যালু বলবো থ্রি পয়েন্ট জিরো ওয়ান এর স্কোয়ার মাইনাস নাইন নিচে থাকবে থ্রি পয়েন্ট জিরো ওয়ান মাইনাস নাইন সরি নিচে আসবে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান মাইনাস থ্রি এখানেও একটু ভুল হয়েছিল টু পয়েন্ট নাইন মাইনাস থ্রি সো এটার ভ্যালু কত আসতেছে এটার ভ্যালু আসবে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো ওয়ান সিক্স পয়েন্ট জিরো ওয়ান এখন একটু খেয়াল করি যে আমার ফাংশনের ভ্যালু যখন তিনের কাছাকাছি ফাংশনের ভ্যালু যখন তিনের কাছাকাছি তখন সরি এখন একটু খেয়াল করি এক্সের ভ্যালু যখন তিনের কাছাকাছি আমার ফাংশনের ভ্যালু তখন ছয়ের কাছাকাছি এক্সের ভ্যালু যখন তিনের কাছাকাছি ফাংশনের ভ্যালু তখন ছয়ের কাছাকাছি এখানেও এক্সের ভ্যালু যখন তিনের কাছাকাছি ফাংশনের ভ্যালু তখন ছয়ের কাছাকাছি সো এই জিনিসটা কিন্তু আমাকে একই দিকে ডিরেকশন দেখাইতেছে আমি তিনের দিকে বাম দিক থেকেই আগাই বা ডান দিক থেকেই আগাই আমার আউটপুট কিন্তু এক দিকেই টেন্ট করতেছে যে সিক্সের কাছাকাছি হবে এখানে কিন্তু আমার ওয়ান বাই এর মতো সিচুয়েশন তৈরি হয় যে আমি জিরোয়ের দিকে একবার বাম দিক থেকে আগাইতেছিলাম আমাকে বলতেছিল এক দিকে যাইতে ডান দিক থেকে আগাইতেছিলাম তখন আমাকে বলতেছিল আরেক দিকে যাইতে কিন্তু এখানে দেখেন তিনের কাছে একবার বাম দিক থেকে আগাইতেছি একবার ডান দিক থেকে আগাইতেছি দুইজনই কিন্তু আমাকে বলতেছে ছয়ের কাছে যাইতে দুইজনই আমাকে বলতেছে ছয়ের কাছে যাইতে এই জিনিসটাকেই আমরা আসলে এইভাবে দেখি যে লিমিট এক্স টেন্স টু এ এক্সের ভ্যালু যখন এ এর কাছাকাছি এক্সের ভ্যালু এক্স্যাক্ট এ না এক্সের ভ্যালু যখন এ এর কাছাকাছি তখন এফ অফ এক্স এইটার ভ্যালু এলের কাছাকাছি যেহেতু এতটাই কাছে যে এটারে আমরা অলমোস্ট সমান বলতে পারি এইটাই হচ্ছে আমার টোটাল লিমিটের কনসেপ্ট লিমিটের কনসেপ্ট আসছেই আসলে এই অনির্ণীয় আকার থেকে যে এক্সের ভ্যালু যখন এর কাছাকাছি এক্স্যাক্ট এ হইলে কিন্তু আমার এক্সের এফ অফ এক্সের ভ্যালু নির্ণয় করা সম্ভব না যেমন এখানে যদি এর ভ্যালু এক্স্যাক্ট তিন বসাইতাম এফ অফ থ্রি এর ভ্যালু কিন্তু আমি বের করতে পারতাম না কিন্তু এখানে যদি এর কাছাকাছি কোনো একটা সংখ্যা বসাই তাইলে ফাংশনের ভ্যালু কত আসে সেটাই হচ্ছে আমার দেখার বিষয় সো এই টাইপের ফাংশনগুলোকে আমরা বলি হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউয়াস ফাংশন রিমুভেবল ডিসকন্টিনিউয়াস ফাংশন এই সবগুলা ফাংশনের মধ্যে একটা ডিসকন্টিনিউটি থাকে যেটাকে আমরা চাইলে রিমুভ করতে পারি সো এই টাইপের ফাংশনগুলো নিয়েই আসলে আমাদের লিমিট চ্যাপ্টারে কাজ করতে হয় এখন দু একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা আসলে আমাদের কাছে আরও বেশিভাবে ক্লিয়ার হবে সো এবার যদি আমরা কয়েকটা এক্সাম্পলের দিকে দেখি যেহেতু লিমিটের ফুল চ্যাপ্টার আসলে একটা ভিডিওতে কভার করা পসিবল না কারণ লিমিট নিজেই আসলে অনেক লেন একটা চ্যাপ্টার সো আমরা জাস্ট একটা টাইপ দেখবো যে আমাদের এখানে কোনো একটা বহুপদী ডিভাইডেড বাই বহুপদী এই আকারের ফাংশন দেওয়া আছে বহুপতি ডিভাইডেড বাই বহুপদী সো এখন আমি যদি এক্সের জায়গায় আসলে ওয়ান বসাই টু ইন্টু ওয়ান মানে হবে ওয়ান প্লাস ওয়ান মানে থ্রি মাইনাস থ্রি করলে আসতেছে জিরো তার মানে উপরে অলরেডি জিরো চলে আসছে নিচেও যদি ওয়ান বসায় ট্রাই করি থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর ফোরের থেকে ফোর গেলে থাকে হচ্ছে জিরো তার মানে যদি আমি এক্সের জায়গায় ওয়ান বসাই সেই ক্ষেত্রে ফাংশনের ভ্যালু কিন্তু অনির্ণয় আকারে চলে আসতেছে জিরো বাই জিরো এই ফর্মেটে চলে আসে সো এখন তাহলে আমার কোনো একটা ক্যালকুলেশন করে কোনো একটা জিনিস বাদ দেওয়া লাগবে কোন একটা উৎপাদক বাদ দেওয়া লাগবে যার কারণে আসলে জিরো বাই জিরো ফর্মেটটা ক্রিয়েট হইতেছে তাকে আমি বাদ দিয়ে দিব সো এরা আসলে আমি কেমনে বাদ দিতে পারি এটাকে যদি আমি উপরে উৎপাদকে বিশ্লেষণ করি উপরে যদি উৎপাদকে বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস থ্রি এটা আই গেস বাসায় উৎপাদকে বিশ্লেষণ করতেই পারবো দেন নিচেরটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে যেটা আসতেছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান সো এইবার একটু খেয়াল করে দেখি উপরে নিচে একটা কমন ফ্যাক্টর আছে এক্স মাইনাস ওয়ান যার কারণে আসলে জিরো বাই জিরো ফরম্যাটটা তৈরি হইতেছিল এই যে এক্সের জায়গায় যখন ওয়ান বসাবো উপরে ওয়ান মাইনাস ওয়ান তার মানে আসবে হচ্ছে জিরো জিরোর সাথে যাই গুণ করি না কেন রেজাল্ট আসবে জিরো সেম ওয়েতে নিচেও যখন ওয়ান বসাবো ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো জিরোর সাথে যাই করি না কেন রেজাল্ট আসতো জিরো আমার ফাইনালি যে ফ্র্যাকশনটা আমি দেখতেছি সেই ফ্র্যাকশনটা দেখতে অনেকটা এরকম লিমিট এক্স টেন্স টু উপরে থাকে থাকে হচ্ছে নিচে হচ্ছে মাইনাস ওয়ান এইবার যদি এক্সের জায়গায় আমি ওয়ান বসাই সেই ক্ষেত্রে এখন কিন্তু আমার আর কোন কোনো আকার আসতেছে না যেমন আমি যদি একটু বসায় চেক করি টু ইন্টু ওয়ান প্লাস থ্রি নিচে থাকবে থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান তো দুই একে দুই তিন আর দুই যোগ করলে থাকতে হচ্ছে পাঁচ নিচে তিন একে তিন তিনের থেকে এক গেলে থাকতে হচ্ছে দুই সো অ্যান্সার হচ্ছে ফাইভ বাই টু তার মানে এক্সের মান যদি এক্স্যাক্ট ওয়ান হয় সেই ক্ষেত্রে ফাংশনের ভ্যালু অনির্ণেয় ফাংশনের ভ্যালু আমরা নির্ণয় করতে পারি না কিন্তু এক্সের মান যদি ওয়ানের কাছাকাছি হয় এক্সের মান যদি ওয়ানের কাছাকাছি হয় তাহলে এই টোটাল ফাংশনের ভ্যালু আসার কথা ছিল হচ্ছে ফাইভ বাই টু এর কাছাকাছি তার মানে টু পয়েন্ট ফাইভের কাছাকাছি দেন এই টাইপের ম্যাথগুলা সলভ করার পরে আমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আসলে এই টাইপের ম্যাথগুলা ইম্পর্ট্যান্ট এই টাইপের ফ্র্যাকশনের ম্যাথ দেখলে আসলে আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা খাটাইতে ইচ্ছা করে লাইক উপরে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলবো নিচেও সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলবো বাট আমি কিন্তু আগেই বলে আসছি লিমিট শুধুমাত্র অনির্ণয় আকারের জন্য প্রযোজ্য আগে আমরা একটু এক্সের জায়গায় জিরো বসায় চেক করি যে ফাংশনটা আসলে অনির্ণয় আকারে আছে কিনা যদি যদি অনির্ণয় আকারে থাকে সেই ক্ষেত্রে হয়তো আমরা রিমুভ করার দিকে যাইতে পারি বা কোনো একটা কিছু কাটাকাটি করার দিকে যাইতে পারি বাট যদি অনিন্ন আকারে না থাকে ফাংশনের ভ্যালু যদি এক্সের জায়গায় বসাইলেই ফাংশনের ভ্যালু আউটপুট পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আমার আর কোনো ক্যালকুলেশনের দরকার নেই যেমন এখানে বলতেছে এক্স এক্সের মান এর কাছাকাছি সেভেন ইন্টু জিরো করলে আসে হচ্ছে জিরো কস এর ভ্যালু কিন্তু ওয়ান সেম ওইতে সিক্স ইন্টু জিরো করলে আসতেছে জিরো কস এর ভ্যালু হচ্ছে ওয়ান সো এর জায়গায় যদি আমি জিরো বসাই ডিরেক্টলি তাহলে উপরে থাকে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান নিচেও যদি এক্স এর জায়গায় জিরো বসাই তাহলে নিচেও থাকতেছে ওয়ান প্লাস ওয়ান তার মানে রেজাল্ট হচ্ছে টু বাই টু আলটিমেটলি রেজাল্ট আসতেছে ওয়ান সো এইখানে কিন্তু আসলে এক্স এর ভ্যালু অনির্ণয় আকার আসতেছে না যে আমি কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলবো দেন সামনের দিকে ক্যালকুলেশনে যাব এই টাইপের হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট লাইক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমরা দেখি প্রিভিয়াস ইয়ারে কোনো একটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় এইরকম একটা কোয়েশ্চেন ছিল লিমিট এক্স টেন্স টু জিরো সেক এক্স টু দি পাওয়ার টেন এক্স সো এইটাকে আমরা অনেকগুলা গাইডের মধ্যে দেখি ইউ টু দি পাওয়ার বি এর ফর্মুলা ফেলে আসলে কিন্তু এটা ডিরেক্ট মান বসাইলেই অ্যান্সার চলে আসে মান বসাইলেই অ্যান্সার চলে আসে কিভাবে। এই যে সেক এক্স এইটাকে এমনে লেখা যায় ওয়ান বাই কজ এক্স সেক এক্সকে আমরা লিখতে পারি ওয়ান বাই কজ এক্স হোল টু দি পাওয়ার ছিল হচ্ছে টেন এক্স এবার একটু ভ্যালু বসায় চেক করি এক্সের ভ্যালু জিরোর কাছাকাছি আমরা ডিরেক্ট জিরো বসাই কস জিরোর ভ্যালু কত ওয়ান কস জিরোর ভ্যালু কত ওয়ান ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে আলটিমেটলি ওয়ান সেম ওয়েতে এক্স টেন্স টু জিরো টেন এক্স এটার পাওয়ার মানে এক্সের ভ্যালু যদি জিরো বসাই টেন জিরো ভ্যালু আসতেছে জিরো তার মানে আলটিমেটলি জিনিসটা দাঁড়ায় ওয়ান টু দি পাওয়ার জিরো যে কোনো কিছুর পাওয়ার জিরো হইলে অ্যান্সার আসে ওয়ান সো এইটা কিন্তু এইখান থেকেই ক্যালকুলেট করে বলে দেওয়া যায় অ্যান্সার ওয়ান ইউ টু দি পাওয়ার বি এর ফর্মুলাতে ফেলানোর পরে দেন পাওয়ার সামনে নিয়ে আসবো দেন লিমিট বসাবো কোনো ক্যালকুলেশনেরই কিন্তু আসলে দরকার নেই যদি আমরা এইটুকু জিনিস জানি যে লিমিট শুধুমাত্র অনির্ণয় আকারের জন্য প্রযোজ্য এটা যেটা দেওয়া আছে এটা কিন্তু নির্ণয় আকার আমরা চাইলেই ভ্যালু বের করতে পারি এর ভ্যালু জিরো বসাইলে ডিরেক্ট ফাংশনের ভ্যালু আউটপুট আসতেছে সো আমি কেন ফার্দার ক্যালকুলেশনের দিকে যাবো এইটুকু জানা থাকলে আই গেস লিমিট নিয়ে আমাদের সামনের দিকে আর খুব বেশি একটা প্রবলেম হওয়ার কথা না ধন্যবাদ সবাই